ইব্রাহিম, আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম দেশবাসী ভাইরা, আপনাদের সামনে আবার আমি শুকুর ভাই আরেকটি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আশা করি ভালো আছেন, আমিও আল্লাহ দিলে ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করেন ভাইরা, আপনাদের জন্য আমিও দোয়া করি। তাই আজকে নতুন ভিডিওটা দেখবেন ভাই, বিশেষ কথা না ভাইয়া, আজকে ভিডিওটি শুরু করতেছি। দেখেন ভাইয়া, এই যে দেখেন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসছি, এটা কি আপনি চিনেন? এটার নাম কি জানেন? অনেকজন দেখে বলতেছে বাবুরে আবার কি নিয়ে আসছে ভাই। আসলে মূলত ভাই এটা একটা গাছের ফুল, এটা নাম হয়েছে ভাই মণিরাজ ফুল। এই মণিরাজ ফুল কি কি কাজ করে আর আপনারা ঘরে রাখলে কি কি উপকার আসে, এর জন্য আমি একটু বলতেছি, শুনে। এই মণিরাজ ফুল যদি আপনার বাসায় থাকে ভাই, এক নম্বর আপনার ঘরে সাপের থেকে নিরাপত্তা, সাপ আসবে না। আবার এই মণিরাজ ফুল যদি আপনি ভাঙ্গা কিছু জিনিস আপনি তাবিতে তুলে ঢুকাইয়া মাথায় ধারণ করতে পারেন, শরীরে ধারণ করতে পারেন, সাপে আপনি স্পষ্ট করতে পারেন, এক নম্বর ওষুধ। দুই নম্বর ওষুধ ভাই, অনেক মা বোনেরা আমার আছে বাচ্চা কাচ্চা হয়, হওয়ার পরে অনেক বাচ্চারা দুধ খায় না, মায়ের দুধ ফুলে যায়, তখন ব্যথা খুব কষ্ট পায়। তবে ভাই আমি বলবো, যদি আপনার ঘরে জিনিস সংগ্রহ করা থাকে, যখন দুধে কষ্ট পায় চিল্লা মা বোনেরা, এই গাছটা যদি আপনার ঘরে থাকে ভাই, তাহলে একটু কষ্ট করে গাছটা পুরো বাইটে ফেলাবেন, বাইটলে দেখবেন লাসা লাসা হবে, তখন যে দুধে ব্যথা হয়েছে ওই দুধের চতুর্পাশে লেপ দিতেন, ইনশাল্লাহ দেখবেন 3 ঘন্টার ভিতরে একবার কমপ্লিট নির্মূল ইনশাল্লাহ। এটা গাছের এতই গুণাগুণ। তবে যদি ভাই কোনো জায়গায় পান, রাখবেন না কিনে ঘরে রাখেন, এটা খুব উপকারী জিনিস। ভালো মতো খেয়াল করবেন ফুলটা কীরকম, এটা তো শুকায় গেছে তো কীরকম দেখা যায়, কাঁচা থাকলে কিন্তু খুব আরও সুন্দর দেখা যায়। এটা যে কোনো অনেক অনেক রোগের কাজ করে, অনেক বৈদ্যরা বৈদ্যলিও করে। তো এইভাবে এই জিনিসগুলো সংগ্রহ করে ঘরে রাখবেন। এই বললা আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, এই বললে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্তি করতেছি। তবে ভাই আপনারা আমার ভিডিওটা বেশি বেশি একটু দেখবেন, বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন, প্রতিবন্ধী মানুষ হিসেবে আপনাদের কাছে আমার এই চাওয়া। আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে। এই বলে আমি আজকে ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম দেশবাসী।